অভিযানের পরও এখনও মাস্ক ব্যবহারে সচেতন নন অনেক নগরবাসী। তাদের সচেতন করতে রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট। এই অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তারা। করোনা মহামারী থেকে নিজেদের রক্ষা করতে যতদিন ভ্যাকসিন না আসছে ততদিনই মাস্কই ভরসা সবার, কিন্তু এ বিষয়টি মানতেই চাচ্ছেন না অনেকে। অবহেলা করে মাস্ক ব্যবহার না করায় নিজেকে যেমন ঝুঁকিতে ফেলছেন, তেমনি ঝুঁকি বাড়ছে আশেপাশের সবার। ২০০ টাকা জরিমানা করেছে মাস্ক না পরার জন্য। ওই যে হেলমেটটার জন্য আর কি, মুখে ইয়ার লাগে তো, মানে দম সারতে পারি না হেলমেটটা, এই জন্য আর কি সবসময় কাজ লাগে রাখি এরকম। ২০০ টাকা জরিমানা, এটা ঠিক আছে? এটা ঠিক মাস্ক পরাটা আমাদের ই আর কি উচিত না, থুতু ফালাইতে গিয়ে আর কি। আমি মাস্ক সবসময় পরা থাকে আমার, আমি মাস্ক ছাড়া বের হই না। মাস্ক আপনি সবসময় দিয়ে রাখি আর কি, আপনি মানে হবাই বাজার তো নামছি তো, ওই জন্য আর কি একটু খুলছিলাম আবার আটকালে। এমন বাস্তবতায় গত কয়েকদিন ধরে সারা দেশে চলছে মোবাইল কোর্ট। মাস্ক ছাড়া যারা রাস্তায় বের হচ্ছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শাহবাগ মোড়ে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসনের পাশাপাশি র‍্যাব। প্রতিদিনই মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অনেকেই মাস্কটা হয়তো নাকে নিয়ে ঘুরছে না, সাথে পকেটে নিয়ে ঘুরছে। আমাদের অভিযানের কারণে অনেকে এখন মাস্ক নাক পর্যন্ত দিয়ে ঘুরছে এবং তারা এটা অ্যাপ্রিসিয়েট করছে আমাদের অভিযানের কারণে। আমি মনে করি তাদের এই সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত কিন্তু এই যে মাস্ক এবং সচেতনতা, এই দুটাই কিন্তু ভ্যাকসিন। অর্থাৎ আপনি যদি মাস্কটা ব্যবহার করেন, ইট উইল ওয়ার্ক অ্যাজ ভ্যাকসিন। তো আমাদের সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা র‍্যাব ৩ এবং জেলা প্রশাসনের সম্মিলিত উদ্যোগে আজকে এই আদি সুপার মার্কেটের এখানে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এদিকে রাস্তার মোড়ে মোড়ে যারা মাস্ক বিক্রি করছেন তাদের নিজেদেরই মুখে নেই মাস্ক, তারাও দিচ্ছেন নানা অজুহাত। না আমার তো এখানে ছিলাম না, আমি দিছি নাস্তা খেয়েছিলাম তাই না, আমি একজনের সাথে কথা বলছি তো এই কারণে খুলে রাখছি। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করা গেলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।